আসসালামু আলাইকুম ও প্রিয় ভিউয়ার্স আইনের পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা কি এল এল কোর্স করতে পারবে যারা মাদ্রাসায় লেখাপড়া করেন বা করেছেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছরের এল বি কোর্স করতে পারবেন তবে কিছু শর্ত রয়েছে অর্থাৎ দুই হাজার ছয় সালের পূর্বে যারা ফাজিল পাশ করেছেন তারা এল কোর্স করতে পারবেন না কেননা এল বি কোর্স করার জন্য আপনাকে তিন বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে আর দুই হাজার ছয় সালের পূর্বে ফাজিলের ডিগ্রি ছিল দুই বছরের আর দুই হাজার ছয় সাল থেকে ফাজিলের ডিগ্রি মেয়াদ করা হয়েছে তিন বছর যদিও দুই হাজার ছয় এবং সাত সালে ফাজিল দুই বছর ছিল কিন্তু পরবর্তীতে দুই হাজার ছয় এবং সাত সালে যারা ফাজিল পাস করেছেন তাদের এক বছরের বিশেষ পরীক্ষার মাধ্যমে তিন বছরের কোর্স করা হয়েছে আর দু হাজার ছয় এবং সাত সালের ফাজিল পাসকৃতদেরকে চোদ্দোশো মার্কের পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে দুই এবং দুই হাজার সাত সালের পরবর্তী ছাত্রছাত্রী পরবর্তী ছাত্র ছাত্রছাত্রীগণ সকলেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর এল কোর্স করতে পারবেন তাই আর সন্দেহ রইল না যে মাদ্রাসার ছাত্রছাত্রীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছর এলএল বি কোর্স করতে পারবে কিনা কেননা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শর্ত হলো তিন বছরের স্নাতক হতে হবে কিংবা চোদ্দোশো মার্কের পরীক্ষা দিয়ে স্নাতক পাশ করতে হবে আর মাদ্রাসার অধীনে যারা ফাজিল পাশ করে থাকেন তাদের মার্ক হয় চোদ্দোশো মার্ক তাই ফাজিল পাশকৃত সকল ছাত্রছাত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই বছরের এল এল কোর্স করতে পারবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যথাসময়ে এর সমাধান দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ